ভাই রাইজ, মই আজি তিন দিন ধরে ভিডিও সিডিও বনোৱা নাই, আপলোড দিয়া নাই, নহলে সদায় ভিডিও আপলোড দিও। আজি এসপ্তাহ হয়ে যাব মোর বিষ পোয়া উঠিছে, হ্যাঁ, সেইটো কারণে মই ভিডিও দিয়া নাই। তে নেক্সট ডে পর আপনাদের কন্টিনিউ ভিডিও পাব, অপেক্ষা করব আপনাদের ভিডিওর কারণে। এইজন ব্যক্তিত্ব সকলে চিনিয়ে পায়, মই সব সলিম সেলিমাতি ব্লগার হোনা সেলিমাতি ব্লগার মই সব খাটু এইয়া আজি মুখে দিছে সবকে সাথ ভোগায় যা সবকে সাথ সবকা বিকাশ এইয়া বিপোহা সেলিম দা এত বহুত ডাঙর আছিল কোন দেখা একটু একটু বহুত ডাঙর আছিল দুর্ভাগ্য বখত হয়ে গেল, এটা কি করি, উপায় নাই, সবরে একদিন হব ভাই, সবকে কাটে তো তারে বদলা তো দিছি আমি সবক কাটো গতিকে মারটো তো খুশা খুশি করে এনেকে কষ্ট পাইছে, মুখুছিলে কষ্ট না পাবো কাকো খুশিব নিদি নহ কেন কইছো পাইছে মজা রাজা লাহে লাহে জোরে জোরে জল লাগা কে হাইছা না না এটা তো চলো সব লাগবে সব লাগবে মার সব তো উলাবো লাগবো ইতে মুখ আগতে কই রাজা তো সাই সাই দিবি ইতে মই কি করব ক এটা হইছে আর ভগবানে দেয়া বস্তু কি করব আমি ভাবো যে বেটাডিনে নধরে কিন্তু বেটাডিনে ধরে 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 বেটাডিনে ধরে যিকোনো মলমৰ পাত্তা নাপাব মলমৰ ওপৰত আছে বেটাডিন আচ্ছা এডিসি প্লাষ্টাৰটো যে ঘৰটো নলগাব ডাঙৰটো মাৰি দে ঘৰটো কাপোৰটো লগাই দিওঁ না ডাইৰেক্ট সিল হৈ থাকো আৰু ৰিবন দাদাৰ কাপোৰটো আছে না এইটো মই সব সিল দিয়া আরে এটুই ওয়েক্সিং হয়ে যাব এটুই নুন সিঙ্গি দেয় হব দিও ভাই রাইস মই আজি তিন দিন ধরে ভিডিও সিডিও বনোৱা নাই আপলোড দিয়া নাই নহলে সদায় ভিডিও আপলোড দিও আজি এসপ্তাহ হয়ে যাব মোর বিষ পোয়া উঠিছে হ্যাঁ সেইটো কারণে মই ভিডিও দিয়া নাই তে নেক্সট ডে পর আপনাদের কন্টিনিউ ভিডিও পাব অপেক্ষা করব আপনাদের ভিডিওর কারণে তারপর আর কি কম নমস্কার আসসালামু আলাইকুম।